কুষ্টিয়া और গোপালগঞ্জে सड़क दुर्घटनाय चार जन निहत হয়েছে। गुरुतर आहत चार जन के स्थानीय হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় সকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় নলকোনায় ট্রাকের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী মনির হোসেন ও তার শালিকা জাহানারা বেগম। গুরুতর আহত মোটরসাইকেল চালক আসাদুজ্জামানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় গোপালগঞ্জের মকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে ইমারত হোসেন ও বেলায়েত নামে দুজন।